হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। আজকে হচ্ছে মরশুমের প্রথম বিয়েবাড়ি, আগেও একটা ছিল বাট যেতে পারিনি, সো আজকে যাবো সিনিয়রের রিসেপশনে। সো বন্ধুরা ওয়েট করছে, বন্ধুরা মিলেই যাব, ওখানে অনেক কলেজের সিনিয়রদের সাথেও দেখা হবে, আর অনেকে অনেক চেনা মুখের সাথে দেখা হবে। বাট আমি রেডি হয়ে গেছি, এই যে আমার লুক, নতুন শাড়ি নতুন ব্লাউজ পরে, হ্যাঁ দিদির কানেকটা পরেছি, সো রেডি হয়ে গেছি, লেট হয়ে গেছে, এবার বাবা আমাকে একটু এগিয়ে দেবে, তারপর বাকিটা কন্টিনিউ করছি। বাবা আমাকে আদিত্যর বাড়িতে ছেড়ে দিয়ে আসে, তারপর সেখান থেকে আমরা সবাই মিলে উবেরে করে কি যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে সেখানে সবাই মিলে চলে যাই। এসে দেখি বর বউ স্বাভাবিকভাবেই ছবি তোলায় ব্যস্ত, দুজনকেই খুবই সুন্দর লাগছিল, দুজনেই যেহেতু আমার এমবিএ কলেজের সিনিয়র, তো অবশ্যই দুজনকে আমাকে সমান প্রায়োরিটি দিতে হবে। আমার ভিডিও করতে একটু লজ্জা করেছিল, তাই জন্য ভিডিও সব ফুটেজগুলো নিয়ে পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এবার দেখে নাও পুরো আর কি বাইরের গেট বা সাজগোজটা, এবং যেহেতু আমি আমার দিক থেকে একা গেছি সেহেতু গিফট, শাড়ি, হিল, জুতো, ব্যাগ সবটাই সামলে একা একা ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো। বাট এনিওয়েজ বন্ধুরা ছিল, তো এবার এটা দেখতে পাচ্ছ হচ্ছে স্টার্টার কাউন্টারের লাইন, তো অভিক এগিয়ে গেছে, অভিককে বললাম তুই নিয়ে আয়, আমরা সবাই সেখান থেকে খাবো। এই যে আদিত্য, এই যে আদিত্যর মা, তো এই হচ্ছে তারপর আমার স্টার্টার খেয়ে তারপর আমাদের ইচ্ছে হলো একটু ফুচকা ট্রাই করার। ফুচকালার সাজটা আমার বেশ পছন্দ হয়েছিলো, কী সুন্দর পাখি পড়েছিলো। দেন তারপর ফুচকা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে গেলাম মেন কোর্স খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাবারের হরেক রকম আইটেম আছে, বাট যদিও আমি বিশেষ কিছু সত্যিই খাইনি, এখন যখন ভয়েস ওভার দিচ্ছে তখন মিস করছি খাবারগুলোকে। তো তোমরা দেখে নাও মেনু কার্ডটা, সেখান থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে কী কী মেনু ছিল খাবারের। আর তারপর ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু বসে রেস্ট করছিলাম যে সবার শেষ হলে একেবারে তারপরেই যাব। আর আমাকে বাড়িতেও কাকিমা মানে আদিত্যর বাড়ির লোকজনই ছেড়ে দেবে সাথে আদিত্য, সো সবার একসাথে শেষ হলে দেন যাবো বাড়ি। তো তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবার নিচে আসলাম, নিচে এসে দেখি তখনও ফটোশ্যুট চলছে বর বউয়ের, তোদেরকে টাটা বাই বাই বলে দিলাম। আর এবার হচ্ছে ফাইনালি আমাদের বেরোনোর কথা ওখান থেকে, আর যেহেতু শ্যুটিং প্যাক আপ হয়ে গেছে আমরা সবাই গায়ে শাল চাদর দিয়ে নিয়েছি, আমিও দিয়ে নিয়েছি, কারণ এবার আলটিমেটলি বাড়িতে ফিরবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা আবার উবেরে উঠে গেছি, আর ওরা সবাই আগে আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিয়ে দেন তারপরে ওদের বাড়িতে যাবে। তো ছোটোর মধ্যে ভালোই কাটলো, বেশ সুন্দর একটা ইভিনিং কাটলো, অনেকের সাথে মিট আপ হলো, অনেক সিনিয়রদের সাথে যদিও দেখা হয়নি। তো যাই হোক এবার আমি নেমে গেছি, দেখতে পাচ্ছ একদম শাল টাল মুড়ি দিয়েছি, বাবা যদিও আমাকে এগিয়ে এসেছিলো এক নেওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট, বাই।